হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। গত ভিডিওতে আমি আপনাদের বারান্দাতে গাছ লাগিয়ে দেখিয়েছিলাম, তো আপনারা কমেন্টে অনেকজনই হাহারি দিয়েছেন বারান্দায় অনেক ছায়া থাকে, সেখানে কিভাবে সবজি গাছ লাগানো যায়। তো ভিউয়ার্স, আমি আপনাদের এখন দেখাবো বারান্দার সেই সবজি গাছগুলো এখন কি অবস্থায় আছে। তো ভিউয়ার, চলুন দেখে আসি আমার সেই বারান্দার গাছগুলো। তো এখন আমি আপনাদের সেই গাছগুলো দেখাবো। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমি শশার গাছ লাগিয়েছিলাম। এই শশা গাছটা লাগানো প্রায় 40 দিন মতো হচ্ছে। তো দেখছেন আপনারা এত ছোট শশা গাছে ফুল আসছে এবং শশা ধরছে। তো অনেক ফুল আসছে। আপনারা দেখছেন পাশে যে টমেটো গাছ, টমেটো গাছে অনেক টমেটো ধরেছে এবং অনেক ফুল আসছে। এবং পাশেই বেগুনের গাছ, বেগুন গাছে ফুল আসছে। এর আগেও অনেক বেগুন ধরেছিল, আমি ওগুলো তুলে নিয়েছি। তো পাশেই আরেকটা টমেটো গাছ আছে, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে টমেটো বেশ কয়েকটা ধরে আছে এবং টমেটো পেকে গিয়েছে। আর এখানে লেটুস পাতার গাছ লাগিয়েছিলাম, তো লেটুস পাতার গাছ অনেক বড় হয়ে গিয়েছে। তো ভিউয়ার্স, আপনারা দেখলেন তো বারান্দায় সবজি চাষ করা যায় কি না।